আসসালামু আলাইকুম, আজকে আমরা অফিস ম্যানেজমেন্ট কোর্সের এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমে এমএস ওয়ার্ড একটা ফাইল ওপেন করতে হবে। এমএস ওয়ার্ডের সাহায্যে আমরা বিভিন্ন রকম লেটার টাইপিং ইত্যাদি করে থাকি। প্রথমে আমরা ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন নিউ আছে, নিউ নিউ থেকে আমরা যাব হচ্ছে নিউ মাইক্রোসফট পেজ দেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেন হচ্ছে এটা আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারি অথবা রাইট বাটন থেকে ওপেন ক্লিক করেও আমরা ওপেন করতে পারি। এই তো ওপেন হয়ে গেছে। আমি আজকে পুরো ডিটেলস এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করবো। এর আগে আমরা বিভিন্ন ভাগে ভাগে আমরা আলোচনা করেছি, আজকে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। প্রথমে দেখেন এই একটা পেজ আসছে। এখন যদি নতুন আর একটা পেজ নিতে যাই তাহলে এই যে ফাইলে গিয়ে আমরা এই যে নিউ ডকুমেন্ট এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, নিয়ে ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমার পেজ। পেজ প্রথমে আমরা পেজ সেট আপ করে নেবো, যে মার্জিনটা দেখে নেবো যে কতটুকু রাখতে হয়, রাইট সাইড লেফট সাইড টপ এবং বটম। সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে দেখেন এই ড্রপ ডাউনে ক্লিক করবো, যে পেজ সেট আপ এখানে আছে, এই টিচনে ক্লিক করলে আমাদের পেজ সেট আপের জিনিসটা আসবে। এখন দেখেন কোন পজিশনে আছে পেজটা, টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 1 ইঞ্চি, রাইট আছে 1 ইঞ্চি। আমরা সাধারণত লেফটে 1 ইঞ্চি রাখি, রাইটে অনেক সময় 0.5 রাখতে পারি, 1/2 ইঞ্চি, এবং বটমে আমরা কম রাখতে পারি, বটমে 1/2 ইঞ্চি রাখি, টপে আমরা 1/2 ইঞ্চি রাখা যায়। দিয়ে আমরা ওকে দিলাম। দেখেন এখন কিন্তু এই পেজ সেট আপ হয়ে গেছে। আমরা এদিকে রাখছি 1 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, আর সব দিকে 1/2 ইঞ্চি। এখানে কোথায় গিয়ে দেখবো, এই পেজ সেট আপে গিয়ে এখানে আমরা দেখতে পারি যে পেজ কত সেট আপ আছে। তারপরে আমরা পেজটা পোর্ট্রেট নেব না ল্যান্ডস্কেপ নেব, অর্থাৎ একটা আছে লম্বা লম্বি আর একটা হচ্ছে আড়াআড়ি। এর ল্যান্ডস্কেপ দিলে দেখেন এই দিকে বড় হবে, আবার যদি পোর্ট্রেট দিই তাহলে আমরা ল্যান্ডস্কেপ, অনেক সময় লম্বা লেখা হলে বিভিন্ন রুটিন টুটিন করতে গেলে আমরা ল্যান্ডস্কেপ ব্যবহার করি, আর এমনি ক্ষেত্রে আমরা পোর্ট্রেট ইউজ করি লেটার টেটার টাইপের ক্ষেত্রে। এখন আমরা ধরেন একটা জিনিস লিখলাম ডিজিটাল ক্যাপস লক জব, ক্যাপস লক চাপলে সবগুলো ভালো হতো, ডিজিটাল কম্পিউটার স্কুল। এটা আমরা মাঝখানে আনবো কিভাবে, এটা দেখেন আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে এখানে দেখেন আছে, এটা আছে রাইট লেফট সাইড, আমরা রাইট সেন্টার নেব, এই সেন্টারে চলে আসছে। আবার যে রাইট সাইডে নিতে চাই এই, আবার যে সেন্টার আনতে চাই ধরেন সেন্টার আনবো এই। এখন লেখাটা আমি আরেকটু বড় করে যাচ্ছি, তাহলে এখান থেকে এই ফ্রন্টটা বাড়াই দেবো। এখন আছে ফ্রন্ট কত 22, আরও যদি বাড়াইতে চান বাড়াইতে পারি। তারপরে আরও কিছু লিখলাম, দেখেন এখন আবার সেন্টার থেকে লেখা আসতেছে। আমরা যদি রাইট সাইডে লিখতে চাই তাহলে আমরা লেফট সাইডে লিখতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। লিখলাম দিস ইজ, এখন সবগুলো পর আসতেছে, তাহলে ক্যাপস লকটা অফ করে দিতে হবে। তারপরে এমনি বড় লিখতে চাইলে শিফট চেপে প্রথম অক্ষর বড় হাতে দিবেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং
string list. I always WAYS always go there. এই দেখেন দুই লাইন লিখলাম। এটা যদি আমরা কালার করতে যাই তাহলে এখান থেকে আমরা এই যে কালার করতে পারি, কারণ আমি এই কালারটা করব। এই হচ্ছে কালার। তারপরে দেখেন এই সবগুলো অক্ষর যদি আমি একসাথে বড় করতে চাই তাহলে আমরা এখানে আপার কেস আছে, আপার কেস দেব। দেখছেন সবগুলো বড় হয়ে গেছে একসাথে, মানে ভুলে আমরা লিখে বলছি ছোট হাতে, এখানে আমার বড় করতে হবে। কীভাবে করবো? একসাথে আমরা এখানে আপার কেস দিলে বড় হয়ে গেলো, তারপর হচ্ছে লোয়ার কেস দিলে দেখেন ছোট হয়ে যাবে সবগুলো। তারপর হচ্ছে আপনার প্রথম অক্ষর যদি বড় চাই সেক্ষেত্রে এইটা দেখেন সবগুলো প্রথম অক্ষর বড় হয়ে গেছে। এখন ইচ ওয়ার্ড আর কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তারপরে যদি আমরা সেন্টেন্সকে সেন্টেন্স আগে লিখতে চাই, অর্থাৎ এইভাবে প্রথম অক্ষর বড় হাতে আর বাকিগুলো এইভাবে ছোট হাতে, মানে সেন্টেন্স যেভাবে লিখতে হয় সেটা। তারপরে ধরেন আমরা এটা বোল্ড করব, মোটা করব, কারণ এটা আমরা মোটা করব। এটা হচ্ছে যেহেতু হেডলাইন, এটা আমরা বোল্ড করলাম। তারপরে এটা আমরা আরেক রকম লেখা ইতালিক দিতে পারি, এইটা ইতালিক দিলাম একটু লেখা বাঁকা, আর আন্ডারলাইন দিলাম। এই হচ্ছে এডে হেডিং, হেডিং হিসাবে থাকলো। তারপরে হচ্ছে আমরা যদি এটা ধরেন একটা নাম্বার দেব, এই দেখেন এখানে নাম্বার অপশন আছে, এখানে বিভিন্ন রকম ই আছে। আমরা যদি বুলেট দিতে চাই এরকম দিতে পারি। তারপরে হচ্ছে নাম্বারিং দিতে চাই, দেখেন 1 2 3 4 এ বি সি ডি, যদি এ বি সি ডি ধরেন এ দিলাম, দেখেন এখানে যদি ইন্টার চাবি অলওয়েজ বি আসবে, অটো বি আসবে। বি ধরলাম, লিখলাম হচ্ছে টপ 10 কম্পিউটার, টপ 10 কম্পিউটার স্কুল, এই লিখলাম বি দি। এখানে আবার যদি ইন্টার চাবেন সি আসবে, পরে এটা যদি কারেন্টে দিতে চান ব্যাক স্পেস দিলে আমরা কেটে যাবে। দেখেন আমি এখন এই অক্ষরটা ডিলিট করবো, ডিলিট চাপলে ডিলিট ডিলিট দিতে হলে আমাকে এটার লেফট সাইডে রাখতে হবে এবং ডিলিট চাপতে হবে, তাহলে ডিলিট হবে। এই পাশে রেখে কিন্তু ডিলিট চাপলে ডিলিট হবে না, সেক্ষেত্রে আমাকে ব্যাক স্পেস চাপতে হবে। এই ব্যাক স্পেস নামে একটা ইয়ে আছে, কিওয়ার্ড আছে, সেখানে চাপলে ব্যাক স্পেস দ্বারা আমরা ডিলিট করতে পারি। এই দুইটা অপশন, ব্যাক স্পেস দিলে আপনার রাইট সাইড থেকে ডিলিট হবে, এই যে দেখেন রাইট সাইড থেকে। আর যদি ডিলিট দিতে চাই তাহলে আমরা লেফট সাইড থেকে ডিলিট করতে হবে। এই হচ্ছে অপশন। আমরা কন্ট্রোল জেড দিলে দেখেন আবার আগের যে ফরম্যাট আছে সেটা চলে আসছে। কন্ট্রোল জেড দ্বারা আমরা আগের জিনিস নিয়ে আসতে পারি। ধরেন এটা আমি ডিলিট করে ফেললাম, ডিলিট। তারপরে আবার যদি নিয়ে আসতে চাই কন্ট্রোল জেড, এটা হচ্ছে এই অপশন। তারপরে হচ্ছে ধরেন আমি পেজটা বর্ডার দেবো, তারপরে সিলেক্ট করে বর্ডার দিতে পারি, যেখানে পেজ বর্ডার আছে অল বর্ডার, দেখেন এই বর্ডার চলে আসছে। আমরা বর্ডার দিতে পারি, অথবা আমরা টেক্সট বক্সের ভিতরে যদি কোনো লেখা লিখতে চাই তাহলে যে টেক্সট বক্স নিতে পারি, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা বক্স নিলাম। এই এখান থেকে দেখেন বক্স যদি কম্পিউটার কম্পিউটার স্কুল, এই লেখাটা বক্সটা আমি বড় করতে পারি আর লেখাটাও আমি বড় করতে পারি। দেখেন কন্ট্রোল চেপে সেকেন্ড ব্যাগের থার্ড আছে একটা, এইটা চাপলে আমার লেখাটা বড় হবে। অথবা আমরা ফ্রন্টে গিয়ে যদি লেখা বড় করে দেই তাহলেই বড় হবে। দেখছেন বড় হয়ে গেছে। এবার আমরা টেক্সট বক্সের ভিতরে বিভিন্ন লেখা লিখতে পারি। তারপরে ধরেন আমি একটা স্কোয়ার লিখবো, অর্থাৎ এ স্কোয়ার যদি লিখবো, এ স্কোয়ার লিখবো, তাহলে সুপার স্ক্রিপ্ট চাপে টু লিখলে দেখেন স্কোয়ার হয়ে গেছে। আবার এটা বাদ দিতে হলে এখানে ক্লিক করতে হবে,
তাহলে বাদ হয়ে যাবে আবার যদি বি লিখি বি স্কয়ার আবার সুপারস্ক্রিপ্ট দেখলাম বি আবার যদি বাদ দিতে চাই এখন যদি লিখি দেখেন এটা উপরে কিন্তু সবগুলো হবে এটা বাদ দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে যদি আমি আবার লিখতে চাই এ নিচে লিখবো তাহলে সাবস্ক্রিপ্ট এখানে এ টু এই নিচে হয়েছে এটা আবার বাদ দেওয়ার জন্য এইটা ক্লিক করতে হবে এবার আমরা নিচে উপরেও লিখতে পারি এই হচ্ছে তারপর হচ্ছে আর কি আছে টেবিল আমরা টেবিল যদি নিতে চাই দেখেন আমি টেবিলে ইনসার্ট টেবিলে যাব ইনসার্ট টেবিল এখানে গেলাম চারটা এই দুইটা ওকে দিই দেখেন এই দেখেন এটা হচ্ছে রো এটা হচ্ছে রো রো বরাবর দিছি এটা হচ্ছে রো দুইটা এবং কলাম আছে দেখেন টেবিলের এখানে হাইট ওয়েট আমরা কম বেশি করতে পারি এখানে যে টেবিলে এই যে কমাই দিলাম তাহলে এগুলো কমে যাবে এভাবে যদি আরেকটা আমরা এই বাড়াইতে চাই ধরেন রো আরেকটা বাড়াবো এখানে রাইট সাইডে কার্সর রেখে ইন্টার চাপলে আরেকটা বেড়ে যাবে আবার কন্ট্রোল জেড দিয়ে যদি আগের ফরম্যাটে নিতে চাই দেখেন এখন আমি যদি এই জিনিস লেখাটা এই পাশে নেব ট্যাব চাপলে দেখেন এই পাশে চলে আসবে এই হচ্ছে তারপর যদি আমরা ইনগ্রিডিয়েন্ট চাওয়ার মাধ্যমে ওটা নিতে পারি দেখেন এই যে যেটা আছে এটা চাপলে এইদিকে চলে আসবে আর এটা চাপলে এদিকে চলে আসবে অনেক সময় লেখা এই পাশে লিখলে আটারের ক্ষেত্রে লাস্টে লিখতে হয় বিনীত নিবেদন সেক্ষেত্রে এই পাশে নিয়ে আসতে হয় তারপরে আর কি আছে আমরা দেখেন এখানে আছে এই যে ব্রেক পেজ ব্রেক করে দ্বিতীয় পেজে যেতে চাইলে এই যে দেখেন ব্রেক করে আমরা আরেকটা পেজ নিতে পারছি তারপর ব্ল্যাঙ্ক পেজ নিতে চাইলে এখান থেকে আমরা এই যে নতুন একটা পেজ নিতে পারি এবার আমরা পেজ নিতে পারি অথবা এখানে যদি আমি কন্ট্রোল ইন্টার চাপি দেখেন দ্বিতীয় পেজে চলে যাবো কন্ট্রোল ইন্টার সর্বশেষ আমার হচ্ছে দেখেন তারপর এখানে সিম্বল এন্ড অ্যারো আছে বিভিন্ন রকম সিম্বল অনেক সময় লেখা এখানে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্বল নিতে পারি বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া আছে এখানে অনেক সিম্বল আছে যেগুলো লেখা এখানে ভিতরে পাওয়া যায় না সেগুলো আমরা সিম্বলের মাধ্যমে নিতে পারি সবশেষ হচ্ছে আমরা কীভাবে প্রিন্ট করবো একটা জিনিস করেছি এটা প্রিন্ট করবো কীভাবে কন্ট্রোল পি অথবা এখানে ফাইলে গিয়ে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট দিয়ে আমার যে কয়টা লাগবে এখানে কপি দিয়ে আমরা যদি প্রিন্ট দিই আমার পেজটা প্রিন্ট হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন তো সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম